অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের পর এবারই প্রথম রামনবমী, ফলে দেশজুড়ে জাঁকজমক পূর্ণভাবেই পালিত হচ্ছে রামনবমী। সকাল সকাল গেরুয়া বসন পরিহিত হয়ে হাতে রামের ধ্বজা নিয়ে মিছিলে সামিল হয়েছে বহু মানুষ। এমন জমকালো রামনবমী উৎসব এর আগে দেখেনি মানুষ। তার মধ্যে লোকসভা নির্বাচন থাকায় রামনবমী আলাদা মাত্রা নিয়েছে। রামনবমী উৎসবে সামিল হয়েছেন বিজেপির লোকসভা নির্বাচনের প্রার্থীরাও। একই ছবি দেখা গেল বালুরঘাটেও। বুধবার বালুরঘাটের রামনবমী শোভাযাত্রা রামনবমী উদযাপন কমিটির পক্ষ থেকে বিরাট শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাকে স্বাগত জানাতে বালুরঘাটে 3.5 নম্বর মোড় ফুল ছিটিয়ে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি তথা প্রার্থী সুকান্ত মজুমদার। এদিন গঙ্গারামপুরে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান তিনি। উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, সাধারণ সম্পাদক অশোক বর্ধন, সহসভাপতি প্রদীপ সরকার সহ অন্যান্যরা। এ বিষয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার ঠিক কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সমস্ত সমাজের মানুষ, সর্বস্তরের মানুষ এবং আমাদের হিন্দু ধর্মের মানুষরাও রামনবমীকে নিয়ে ভগবান রামচন্দ্রকে শ্রদ্ধা করে এবং রামনবমী পালন হোক শান্তিপূর্ণভাবে ধর্মের মানুষ চায়। এবং সেই জন্য কিছু রাজনৈতিক নেতা উস্কানি দিয়ে ভোট ব্যাংকের জন্য এগুলো করে, কিন্তু বেশিরভাগ মানুষ এই উস্কানিতে পা দেবে না। ভগবান রামচন্দ্র সবার আদর্শ, সবার কাছে প্রেমের মানুষ, ভালো মানুষ, ভালো রাজা হিসেবে, ভালো প্রশাসক হিসেবে সবার সামনে তিনি একটি আদর্শ আমার মনে হয়। সেই জন্য এখানে চেয়ারম্যান চেষ্টা করছে রামচন্দ্রের রাম রাজত্ব আনার। হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো চলছে। তোমাদের পড়াশোনাকে আরও ভালো করে তুলতে এখন ফিজিক্সওয়ালা আসছে রায়গঞ্জের করোনেশন স্কুলে। আমাদের ক্লাস শুরু হবে মে মাসের ফার্স্ট উইক থেকে প্রত্যেক স্যাটারডে এবং সানডে। অন্যান্য সমস্ত স্কুলের ইন্টারেস্টেড স্টুডেন্টরাও অ্যাডমিশনস নিতে পারে। অ্যাডমিশনস আর গোয়িং অন, প্লিজ এনরোল নাও।